এই ব্যবসা করতে কি কি লাগবে? কাগজপত্র, গোডাউন, কেমন পুঁজি, কোথা থেকে ক্রয় করবেন, কেমন লাভ, এবং এই ব্যবসা করতে হলে কি কি দক্ষতা জানা প্রয়োজন, বিস্তারিত পুরো ভিডিও দেখতে থাকেন, এ টু জেড জানতে পারবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ, অ্যানি ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ব্যবসা আড়ৎদারি ব্যবসা, আলু রসুন পেঁয়াজের আড়ৎদারি ব্যবসা। তো আমার মনে হয় এই ব্যবসায় লভ্যাংশ আছে, লসের সংখ্যা নাই বললেই চলে। আমি যে কটা ভিজিট করে দেখছি, যারাই ব্যবসাটা সঠিকভাবে করতে পারছে তারা ইনশাল্লাহ লসের সংখ্যা নাই। পুরো ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, ব্যবসা আপনি করবেন আপনি আপনার মতো করে করবেন, আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। আপনাকে চিন্তা করবেন এই ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য কি না, তাহলে আপনি শুরু করবেন। কাগজপত্র, কাগজপত্র দেখেন, কাগজপত্র যে কোনো ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। যে কোনো ব্যবসা করতে হবে ট্রেড লাইসেন্স করে, হ্যাঁ, তবে এখানে ইনকাম ট্যাক্সের ফাইল খুলতে হয়, যেহেতু এই ব্যবসাটা কিন্তু ছোটো ব্যবসা না, এই ব্যবসাটা কিন্তু অনেক বড় ব্যবসা। আমার মনে হয় যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল খোলেন, আর ইনকাম ট্যাক্স ফাইল খুললে সুবিধা আপনারই, কারণ একটা ব্যবসায়ী লোক আপনি অবশ্যই একটা ব্যবসা করতেছেন, সরকারকে কেন ট্যাক্স দিবেন না, অবশ্যই দিবেন। এবং ইনকাম ট্যাক্স ফাইল করলে আপনার সুবিধা হলো, আপনি ব্যাংক বলেন, বিমা বলেন, বা যেগুলো অর্থনৈতিক সহযোগিতা করে থাকে তারা আপনাকে সহযোগিতা করবে। এবার গোডাউন দেখেন, আপনাকে এই ব্যবসা করতে হলে গোডাউন আপনাকে প্রয়োজন আছে, কিন্তু এমন জায়গায় নিতে হবে কাঁচা বাজারে, যেখানে আপনি হোলসেল করবেন। আড়ৎদারি তো হোলসেল, কাঁচা বাজারে নিতে হবে, যেখানে হোলসেল হয় সে মার্কেটিং করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ব্যবসায় আপনি যদি যে কোনো ব্যবসায়ী করেন, ওষুধের ব্যবসা করেন, আপনি মুদিখানা ব্যবসা করেন, বা এই যে আড়ৎদারি করবেন, আড়ৎদারি পট্টিতে আড়ৎদারি রুম নিতে হবে। আপনি যদি আড়ৎদারি পট্টিতে ওষুধের দোকান করেন তারা কিন্তু চলবে না। অতএব আপনাকে কাঁচা বাজারে, যেখানে আড়ৎদারি ব্যবসা হয়, সেখানে আপনাকে পজিশন নিতে হবে। এবার পুঁজি কেমন লাগবে দেখেন, পুঁজিটা হলো নির্ভর করবে আপনার এলাকা ভিত্তিক। আপনি যে এলাকায় বিজনেসটা করবেন, ধরেন আপনি যে থানাতে যদি বিজনেস করেন, তাহলে আপনার থানাতে কেমন আপনার সেই আড়ৎদারি চলবে, মানে কেমন পেঁয়াজ রসুন আলু সেল হবে, তার উপর নির্ভর করবে। এখন আপনার এলাকায় যদি দেখেন যে আপনার এক গাড়ি মাল একদিনই সেল হচ্ছে, তাহলে তো আপনাকে এক গাড়ি না, দুই ডাবল ইনভেস্ট লাগবে। এখানে কিন্তু ইনভেস্টটা লাগে ডাবল, যেমন আপনাকে অল টাইম কিন্তু মাল থাকতে হবে। আপনার গোডাউনে এক গাড়ি মাল আছে, প্লাস আর এক গাড়ি মাল কিন্তু রাস্তায় থাকতে হবে। মানে এরকম থাকতে হবে যে আড়ৎদারি মানে কি, আপনি যদি ধরেন আড়ৎদে মাল না থাকে, আপনারা যারা রেগুলার মাল নিবে, যারা আসলে খুচরা দোকানদার বিক্রি করে, তারা কিন্তু আপনার কাছ থেকে নিবে। তো তারা যদি আপনার কাছে এক সপ্তাহে মাল পাইলে আরেক তারিখ আরেক সপ্তাহে মাল পাবে না, তাহলে কিন্তু আপনার কাছে সেই কাস্টমার থাকবে না। অথবা আপনাকে দু চালান ইনভেস্ট লাগবে, একটা চালান বোকামে থাকতে হবে, একটা চালান আপনার আড়ৎদে রাখতে হবে। আড়ৎদে আজকে মাল আছে, আপনার কাস্টমার সেল করতেছেন, কালকে আবার আর এক গাড়ি মাল আসতেছে। এরকম নির্ভর করবে আপনার এলাকা ভিত্তিক। আপনার এলাকা চিন্তা করতে হবে না, আপনাকে আসলে যে এলাকায় শুরু করবেন সে এলাকায় বায়োডাটা নিতে হবে, আপনাকে যে আসলে যারা আড়ৎদার আসে, সবাই এলাকায় তো আসে ব্যবসা, তো নতুন ব্যবসা না, যে আসলে তারা প্রতিদিন বা কয়েক সপ্তাহ পর পর মাল নিয়ে আসে, সেভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে। কোথা থেকে ক্রয় করবেন দেখেন, প্রথমত এটা ক্রয়ের সিজন আছে, যখন আপনার কৃষক আলু উঠাবে তখন আপনি কৃষকের কাছ থেকে ক্রয় করবেন, আর যখন আলুটা কৃষক বন্ধ হয়ে যাবে তখন আলুটা কোল্ড স্টোরেজ থেকে ক্রয় করতে হবে। যেমন আলুর জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ, বগুড়া, আপনার রংপুর আলুর জন্য বিখ্যাত, আর এদিকে পেঁয়াজ বা রসুনের জন্য বিখ্যাত পাবনা, বেড়া, কাশীনাথপুর, সূর্যনগর, আপনার বনপাড়া, আপনার নাটোর বা রাশে বানেশ্বর, নাটোরে গুরুদাসপুর, বনগ্রাম, এসব এলাকা থেকে আপনি অ্যাভেলেবল পেঁয়াজ রসুন ক্রয় করতে পারবেন। দেখেন লভ্যাংশ, লভ্যাংশ ব্যাপারটা আসলে নির্ভর করে হলো আপনার ক্রয়ের উপর। আপনি যদি ভালো কম দামে ক্রয় করতে পারেন, তাহলে কিন্তু আপনার লভ্যাংশটা আপনি করতে পারবেন। ক্রয়ের উপর নির্ভর করে, আপনার রাস্তার খরচের উপর নির্ভর করে। যেমন ধরেন আপনি যদি ট্রাক ভাড়াটা 200 টাকা কমে করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই 200 টাকা আপনার কিন্তু লভ্যাংশ যোগ হবে। আপনি রাস্তার খরচটা আপনার কমা আসলে কম করে হলো আপনার লভ্যাংশটা বাড়বে, কারণ আপনি যখন মোকাম থেকে ক্রয় করবেন, ক্রয় করার মাঝখানে যে খরচটা করবেন সেই খরচটা যদি আপনি কমাতে পারেন, আপনার কিন্তু লভ্যাংশটা বেশি হবে। আপনার আড়তে কিন্তু একই রেট যায়, আপনার আড়তে আজকে যে রেট, আপনার যে রেট, আপনার পাশের আড়তারের একই রেট, তার পাশের আড়তের একই রেট যায় আমি জানি, কিন্তু কম বেশি কিছু একটা হয়,
খুব একটা কম বেশি হয় না, মালের কোয়ালিটির উপরে তারতম্যের উপরে আপনাকে বিজনেস করতে হবে। আপনার যখন মোকাম থেকে মাল নিয়ে আসলে তার উপর নির্ভর করবে, আপনি যদি মোকাম থেকে একটু চিপ রেটে ক্রয় করতে পারেন, আড়ৎদ দ্বারা একটু চিপ রেটে মোকামে যারা খাজনা খাড়ে তার কম দিতে পারেন, এভাবে কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। এবং আমার জানা মতো লভ্যাংশ পার বস্তায় 200 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত লাভ করে অনেকে, কিন্তু লসের সংখ্যা কিন্তু ব্যবসা কম। আপনি যেভাবে ক্রয় করছেন, আপনার মোকাম থেকে যেভাবে ক্রয় করছেন, রাস্তায় কষ্ট করছেন, সেভাবে সেল করবেন, এখানে লসের কোনো ইয়া নাই, মানে লসের সংখ্যাটা খুবই কম। হ্যাঁ, এখানে লসের কিছু ব্যাপার আছে, সেমন হলো আপনার যদি লসটাকে পূরণ করতে চান সেটা হলো আপনাকে তিনটা ইনভেস্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি তিনটা চালান লাগবে। সেটা হলো আপনি যখন আপনাকে খেয়াল করতে হবে যে আপনার এই সপ্তাহে মাল লাগবে এক গাড়ি, তাহলে আপনাকে কী করতে হবে, তিন গাড়ির ইনভেস্ট আপনাকে লাগবে। তখন এই সপ্তাহে আপনি মাল ক্রয় করতেছেন, এক গাড়ি মাল ক্রয় করে আপনি শোরুমে রাখলেন, ওটা কিন্তু আপনি সেল করতেছেন এক সপ্তাহে। এর মধ্যে দেখা গেলো যে আর এক সপ্তাহ মাল, যে সপ্তাহে মালটা রেট কম আছে সে সপ্তাহে এক গাড়ি মাল আপনি গোডাউনে রাখলেন। এর মধ্যে দেখা গেলো যে আপনি না আর এক সপ্তাহে যখন যাবেন তখন দেখা গেলো আপনি গোডাউনে মোকামের রেটটা বেশি হয়ে গেছে, তখন আপনি আপনার যে স্টকে আছে সেই মালটা আপনি বেশি দাম বিক্রি করবেন। তার মানে আপনি কিন্তু বাজার দর থাকলে আপনি কিন্তু দুই নম্বরই করলেন না, কিন্তু আপনার যে বাজার দর যেভাবে আছে সেভাবে কিন্তু সেল করবেন। সেভাবে সেল করতে গেলে আপনার যে কম দাম আপনার এক গাড়ি মাল ক্রয় করা আছে আপনার গোডাউনে সেটা আপনি সেল করে দিচ্ছেন। আবার দেখলেন দাদা আমার দাম মালের দাম কমে গেছে মার্কেটে মোকামে, আবার দুই গাড়ি মাল নিয়ে আসেন। এভাবে আপনাকে ব্যবসা করতে হলে আপনাকে লভ্যাংশ নিয়ে আসতে হবে এই আড়ৎদের ব্যবসা। এই আড়ৎদের ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই নাক কান সব খোলা রাখতে হবে। আর নাক কান বলতে এই নাক কান আমার আপনাকে সব সচেতন রাখতে হবে। যেমন ধরেন আপনি যেসব মোকাম আছে সব মোকামের ডাটা কারেকশন করতে হবে, মোবাইল নাম্বার কারেকশন করতে হবে, ওখানে আড়ৎদ আছে বা ওখানে তো আপনার যেখানে কয়েক পড়বে ওখানে তো আড়ৎদ আছে, ওখানকার কমিটি আছে, ওখানকার যারা বাজার ইয়ার লোক আছে এবং যারা কিছু বড় বড় কৃষক আছে বা বড় বড় ব্যবসায়ী আছে তাদের নাম্বার কারেকশন করতে হবে। এবং ভাই তাদেরকে রিং করতে হবে, ভাই আজকে রেট কত, আজকে কত রেট যাচ্ছে, বা প্রতিদিনই তার কাছে, এখন তো মোবাইলের যুগ, আপনি এক মিনিট কথা বললে আপনি সব তথ্য জানতে পারবেন। আপনি রিং দিলেন ভাই আজকের বগুড়ার, রিং দিলেন ভাই বগুড়া আলুর রেট কত, আজকে আলু তো কোয়ালিটি হয়, আপনি রেটটা নিয়ে নিলেন, আপনি সেই হিসেবে আপনি খরচ ধরবেন, টাক ভাড়া ধরে ধরে আপনি কী করবেন। আবার দেখবেন যে আপনার আজকের প্রতিটা জায়গায় আপনার নাককান খুলে রাখতে হবে। আবার এমন আছে যে আপনি প্রথমে দু এক যাত্রা অবশ্যই প্রথমে আপনি সব জায়গায় যাইতে হবে, হয়তো পরবর্তীতে আপনাকে যাইতে হবে না, এই কারণে যাইতে হবে না, কারণ ওখানে কিন্তু ভাই যখন আপনি যে হাট থেকে মোকাম থেকে ক্রয় করেন না কেন আপনাকে একটা আড়ৎদারের মাধ্যমে কমিশন দিয়ে কিন্তু আপনাকে ক্রয় করতে হবে। এই জন্যই কারণ আপনার খুচরা দোকান থেকে ক্রয় করেন এইসব মাল রাখবেন কোথায়, আড়ৎদার কাছে রাখতে হয়। আড়ৎদার আপনাকে 2 টাকা হোক 1 টাকা হোক পার মনে বা পার কেজিতে যেভাবে হোক তার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। তবে ওই আড়ৎদারিকে আপনাকে দেওয়া এমন আছে যে আপনার যখন ব্যবসা রানিং হয়ে গেল আপনাকে যেতে হবে না, আপনি তখন আড়ৎদারকে লিঙ্ক করবেন, ভাই আমার এই মাল এই কোয়ালিটি আজকে রেট কত, বলে ভাই এই রেট, ভাই ভাই ঠিক আছে আমার জন্য এক গাড়ি মাল আপনি ক্রয় করেন, ওই টাকা পাঠা দিলেন সে করে, এরকমও কিন্তু ব্যবসা এই আড়ৎদারি ব্যবসা করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই আড়ৎদারি ব্যবসাটা আমি দেখছি লভ্যাংশটা আছে কম আর বেশি, কিন্তু লসের সংখ্যাটা কম। হ্যাঁ, আসলে মালের দাম যখন কমবে তখন যদি আপনি ইনভেস্ট বেশি থাকে তখন আপনার লস নেই, আপনার তখন মাল স্টক কমবে, কারণ এই আলু পেঁয়াজ রসুন এই তিনটে যে আছে এই তিনটে কিন্তু স্টক করা যায় মোটামুটি আপনার 15 দিন বা 1 মাস কিন্তু ইজিলি আপনি গোডাউন রাখতে পারবেন, তাতে সমস্যা হবে না। কারণ এই ব্যবসাটা আমি দেখছি যে আসলে এবং ইনভেস্টটা বেশি লাগে, পুঁজিটা আপনার উপর নির্ভর করবে। তো প্রিয় দর্শক, আমরা বিভিন্ন ধরনের ডাটা বিভিন্ন জায়গায় কালেকশন করে আপনাদেরকে উপস্থাপনা করে থাকি, আমাদেরও ভুলভ্রান্তি আছে সেটাকে আপনাকে খেয়াল করতে হবে। আমি বললাম যে আপনি শুরু করবেন তা না, আপনি নিজে মার্কেটে বেরোন, খোঁজ খবর নেন যে আমার কথার সাথে মিল আছে কি না, বা মিল না থাকলে আপনি সেটা মিলিয়ে নেন যে আসলে আপডেট হয়। আজকে হয়তো ভিডিও করতেছি আমরা, আজকে ডেটে আমরা কথা বলতেছি, কিন্তু আপনি হয়তো ভিডিওটা 1 বছর পর দেখবেন বা 7 দিন পর দেখবেন, হয়তো রেট আপডাউন করতেই পারে। অতএব আপনাকে মার্কেটে বের হয়ে আপনি নিজে জেনে বুঝে তারপরে করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, সে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।